বছরের সাদা চামড়া ভরা ব্রিটিশ বেনিয়া বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে মুক্তির সংগ্রাম করতে হয়েছে। দুই নম্বর, উনিশ শতকের গোড়ার দিক থেকে এদেশের মুসলিম সেনানায়করা তারা লড়াই করেছে, মুসলিম নেতৃবর্গ লড়াই করেছে কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে। তারা চায় নাই পূর্ববঙ্গের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়া। বাবু রবীন্দ্রনাথ ঠাকুর, এই মুসলমান খুব ভালো করে বুঝবেন, ভুল বোঝার কোন অবকাশ নাই। নোবেল জয়ী বিশ্ব সাহিত্যিক কবি হিসেবে যত শ্রদ্ধা পাওয়া, শ্রদ্ধা এবং সম্মান জানাতে আমাদের কোন আপত্তি নাই। বিশ্বজয়ী সাহিত্যিক হিসেবে তোমাকে শ্রদ্ধা জানাই, বিশ্বজয়ী কবি হিসেবে তোমার প্রতি সমীহ আছে, কিন্তু তুমি বাংলার মুসলমানদের উন্নতির ঘোরতর শত্রু ছিলে, তুমি একজন সাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলে। এই সত্য কথাটুকু উচ্চারণ করতে আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে না। যখন আমাদের নবাব স্যার সলিমুল্লাহরা, যারা বয়স্ক তারা তো জানবেন, নবাব স্যার সলিমুল্লাহ চেয়েছিল এই পূর্ববঙ্গের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়ায়, এখানকার সন্তানরা উচ্চ শিক্ষা অর্জন করুক, এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নবাব স্যার সলিমুল্লাহ ব্যক্তিগত সম্পত্তির শত শত একর এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খয়রাত করে দিয়েছিল। খয়রাত বুঝেন না, দান দান ওয়াকফুলিল্লাহ। ভাব সত্ত্বেও তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়টা দাদাবাবুদের মাটিতে প্রতিষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লাহর দানকৃত খয়রাতকৃত জমির উপর প্রতিষ্ঠিত। কেন করেছিল নবাব সলিমুল্লাহরা ঢাকা বিশ্ববিদ্যালয়? তারা বঙ্গভঙ্গ চেয়েছিল, তারা চেয়েছিল কলকাতার দাদাবাবুদের খবরদারি খতম হোক, ঢাকাকে কেন্দ্র করে মুসলমানরা মাথা চাড়া দিয়ে উঠুক। রবীন্দ্রনাথ ঠাকুররা এই মুসলমানদের উন্নতিকে রুখে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করেছিল, জ্বালাও পোড়াও করেছিল, ব্রিটিশদের উপর চাপ সৃষ্টি করে এই পূর্ববঙ্গের মুসলমানদের উন্নয়নের ধারা রুখে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা ওদের সেই বাধা মানি নাই, কলকাতার দাদাবাবুদের খবর দিয়ে আমরা মানি নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ইয়াং লিডার, তারা জবাব দিয়েছিলেন কলকাতার দাদাবাবুদেরকে, মুসলমানরা দাদাবাবুদের পরাধীনতা মানতে প্রস্তুত নয়। গেল দ্বিতীয় আধিপত্যবাদী শক্তি কলকাতার ঠাকুর বাবা, এরপরে আসলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা। ওদেরকে আমরা মনে করেছিলাম ভাই হিসেবে, ভাইদেরকে বুকের মধ্যে জড়িয়ে দিবে, আমরা তোদের ভাই, তোরা আমাদের ভাই, কিন্তু ওরা আমাদেরকে ভাই বলে মানতে চাইল না, ওরা আমাদের প্রভু শাস্তে চাইল আর আমাদেরকে ওদের গোলাম বানাইতে চাইল। বাংলাদেশের মুসলমান সাত কোটি বাঙালি তখন বলল, ব্রিটিশদের গোলামি মানি নাই, কলকাতার ঠাকুরদের গোলামি মানি নাই, বাংলা মুসলমান আরশের মালিক আল্লাহ ছাড়া আর কারো প্রস্তুত নাই। তোমাদেরকে আমরা আমাদের শপথের কথা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই। শাইখুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের এই বাংলা মাটির, আমার এই মাতৃভূমির 55,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি, আমার সেজদার মাটি। এই মাটিতে আমরা আল্লাহর কাছে সেজদা করি, এটা আমার সেজদার জায়গা। কাজেই আমার এই সেজদার এক ইঞ্চি মাটি যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন, ওর চোখ উপরে
আজ সে বাংলার দিকে ছিল উন্নত মানসিক, এই বাংলার মাটির দিকে সকলের চোখ পড়েছে আবার। নরেন্দ্র মোদী, আমি বাংলাদেশ আমার দেশের পক্ষ হয়ে আমার মাতৃভূমির ভালোবাসা হৃদয়ে লালন করে মুসলিম জাতিসত্তার প্রেম হৃদয়ে লালন করে আমি নিজের আত্মরক্ষার কথা বলছি। কারো বিপক্ষে সমালোচনা করা আমার আলোচনার মোটেই উদ্দেশ্য নয়, তবে আমার জাতি আর আমার দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে তার কথা অকপটে উচ্চারণ করতে আমার এতটুকু দ্বিধা হবে না। আমি রাষ্ট্র হিসেবে ভারতের বিরোধিতা করছি না, রাষ্ট্র হিসেবে ভারতের বিরোধিতা আমি করছি না, কিন্তু ভারতের ক্ষমতার মস্তকে অধিষ্ঠিত মুসলিম হত্যাকারী নরঘাতক নরেন্দ্র মোদী নামক গুজরাটের কষয়ের বিরুদ্ধে কথা বলতেও আমাদের মুখ এতটুকু বন্ধ হবে না। আজকে সে ষড়যন্ত্রের জাল ধরেছে। আপনারা অনেকেই শুনে থাকেন এনআরসি আর সিএবি দুটি কুখ্যাত আইন ইতিমধ্যে সে পাশ করেছে। এই দুটি আইন মুসলমানদেরকে দমিয়ে রাখবার জন্য। কিভাবে একটু ব্যাখ্যা করি খুব সংক্ষিপ্ত, এটি আমার আলোচনা সর্বশেষ পয়েন্ট।